হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডটকমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্ত ওয়াই অক্ষ এবং ওয়াই ইজ ইকুয়াল টু 2a রেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা প্রথমে এর জন্য একটি আগে চিত্র এঁকে নিই। তার জন্য আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ লিখলাম, এখানে অঙ্কন করলাম। দেখো এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ অঙ্কন করার পরে এখানে নামকরণ করলাম অরিজিনকে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax বলেছে, তাহলে আমরা এখান থেকে অধিবৃত্তটি এঁকে ফেলি। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এখানে অধিবৃত্ত হয়ে গেল। এইবার কি বলেছে দেখো, বলেছে ওয়াই অক্ষ, তার মানে ওয়াই অক্ষ মানে এইটা ওয়াই ওয়াই ড্যাশ। আর কি বলেছে এখানে, ওয়াই ইজ ইকুয়াল টু 2a। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2a, তাহলে কোন সমীকরণ সরল রেখা হবে এখানে? দেখো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 2a মানে এরকম একটি সরল রেখা। তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু 2a আমরা এঁকে নিলাম। তাহলে এটি হয়ে গেল আমার ওয়াই ইজ ইকুয়াল টু 2a, আর এখানে এটি লিখেছি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর ওয়াই অক্ষ মানে এক্স ইকুয়াল টু 0। তাহলে এবার সীমাবদ্ধ অঞ্চল কোন জায়গাটা? এই জায়গাটা সীমাবদ্ধ অঞ্চল। দেখো তাহলে নামকরণ করি ও এ বি হয়ে গেল। তাহলে নির্ণেয় সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে ও এ বি ও। তাহলে এর ক্ষেত্রফলই হচ্ছে নির্ণেয় ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু 2a। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2a, এখানে এক্স ডিওয়াই হবে, কারণ এলিমেন্টারি স্ট্রিপ কোথায় যাচ্ছে? এরকম এলিমেন্টারি স্ট্রিপ হবে, এরকম এলিমেন্টারি স্ট্রিপ হবে। তাহলে সেক্ষেত্রে এটার এক্স কত হচ্ছে দেখো, ওয়াই স্কোয়ার বাই 4a। তাহলে 1/4a বাইরে থাক, ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিওয়াই। এবার এখানে লিমিট 0 থেকে 2y আছে, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 1/4a ইন্টু ওয়াই কিউব বাই 3, লিমিট 0 থেকে 2a। তাহলে বসাই 1/4a ইন্টু এখান থেকে 2a হোল কিউব মানে 8a কিউব ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু কত, 4, এখানে 2, তাহলে 2a² / 3 বর্গ একক। তাহলে এর ক্ষেত্রফল এত বর্গ একক হয়ে গেল, এটাই বর্গ একক হয়ে গেল। তাহলে এত বর্গ একক, তাহলে নির্ণেয় ক্ষেত্রফল 2a² / 3 বর্গ একক। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।